Rwanda is not a safe third country. আজকে একটি ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে কোর্ট অফ অ্যাপিলের পক্ষ থেকে। কোর্ট অফ অ্যাপিলের রায়ে বলা হয়েছে সরকার অবৈধ অভিবাসীদেরকে রুয়ান্ডা পাঠানোর যেই পরিকল্পনা গ্রহণ করেছিল সেটাকে আনলফুল মানে বেআইনি বলে তারা মন্তব্য করেছেন এবং কোর্ট অফ অ্যাপিলে এইটি মানে হোম অফিস বা সরকার পক্ষ হেরে গেছে। আজকে এই ঐতিহাসিক রায়টি দেওয়া হয়েছে এবং এই রায়ের ফলে এখন সরকার আসলে আপাতত এই যাদেরকে অবৈধ অভিবাসী যারা অবৈধভাবে ব্রিটেনে এসেছেন এবং তাদেরকে রুয়ান্ডাতে মানে সেখানে পাঠিয়ে দিয়ে তাদের অ্যাসাইলেম ক্লেম পর্যালোচনা করার যে পরিকল্পনাটি নিয়েছিল সেটি আপাতত স্থগিত থাকবে কারণ হোম অফিস হয়তো এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলে যাবে এবং সুপ্রিম কোর্টের আপিলের পর আপিলের সিদ্ধান্ত পর্যন্ত মূলত এই যে সিদ্ধান্ত বা বর্তমান যে প্রক্রিয়াটি রয়েছে সেটি আবারও স্থগিতের মধ্যে পড়ল। আপনারা জানেন যে ব্রিটিশ সরকার চাচ্ছিল যে ব্রিটেনে যারা চ্যানেল ক্রসিং করে প্রবেশ করেন তাদেরকে ব্রিটেনে না রেখে রুয়ান্ডাতে মানে তৃতীয় অন্য কোনো দেশে নিয়ে সেখান থেকে অ্যাসাইলিয়াম ক্লেম পর্যালোচনা করবে, এই ধরনের একটি পরিকল্পনা তাদের ছিল। তবে সরকারের এই পরিকল্পনার বিরুদ্ধে মূলত মানবাধিকার কর্মী থেকে শুরু করে অনেকে এর বিরুদ্ধে অবস্থান নেন এবং তারা এটিকে চ্যালেঞ্জ করে মামলা করেন। প্রথমে এই লোয়ার কোর্টে হোম অফিস হারে, তারপর এটি তারা চ্যালেঞ্জ করে কোর্ট অফ অ্যাপিলে নিয়ে যায়। কোর্ট অফ অ্যাপিলেও কিন্তু তারা হেরেছে এবং আজকে যেই তিনজনের জাজ প্যানেল ছিলেন তারা মন্তব্য করেছেন যে রুয়ান্ডাতে মানে সেখানে যে রেখে অ্যাসাইলিয়াম যে পর্যালোচনা করার যে প্রক্রিয়াটি সেটিকে তারা আসলে নিরাপদ মনে করছেন না, অ্যাসাইলিয়াম সিকারদের জন্য এটি মনে করছেন যে তাদের রাইট অথবা তাদের যে অধিকার সেটা ক্ষুণ্ণ হবে। আর এই পরিকল্পনা এই ধরনের চিন্তাভাবনা থেকেই তারা এই এর এটিকে বেআইনি বলে ঘোষণা দিয়েছেন। সুতরাং আপাতত সুয়েলা ব্রাভারম্যান বা ঋষি সুনাক এই রুয়ান্ডা পরিকল্পনা সেটা বাস্তবায়ন করতে পারছেন না এটা নিশ্চিত। তবে হোম অফিসের পক্ষ থেকে এখন পর্যন্ত এই রায়ের পরে তাদের বা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেওয়া হয়নি, বিশেষ করে সুয়েলা ব্রাভারম্যান এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে একজন এমপি তিনি বলেছেন যে হোম অফিস হয়তো এটিকে সুপ্রিম কোর্টে নিয়ে যাবে, সুতরাং সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্টের তারিখ পেয়ে এই মামলাটি পর্যালোচনা করতে আরও হয়তো বেশ কিছুদিন সময় লাগবে। সুতরাং এই মুহূর্তে সরকার চাইলেও তাদের অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণের জন্য অন্যতম যে বড় পরিকল্পনাটি করেছিল সেটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এদিকে ঋষি সুনাক আরও বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন, সেগুলো তিনি আস্তে আস্তে বাস্তবায়ন করার চেষ্টা করছেন। তবে অবৈধ অভিবাসন বিল সেটি নিয়েও এখন পর্যন্ত বিতর্ক চলছে, কিন্তু ঋষি সুনাক চাচ্ছেন অবৈধ অভিবাসী বিল সেটাকে যে কোনো মূল্যে হোক তিনি পাশ করিয়ে নিয়ে আসার জন্য। আসমা মাসুম, রানা টিভি, লন্ডন।